ভাই দেখতে তো কিন্তু বেশ ভালো হচ্ছে ভাই, লাইটিং গুলো বেশ ভালো হয়েছে। জাস্ট লুক, এই দেখো এই হচ্ছে প্যান্ডেলটা। কিছু আসো ঘুরে যাও বেশ ভাই, আমার তো বেশ ভালো লাগলো ছোট্ট মতো। দেখো এখনই মেলাটা ছিলাম বসে, আমরা এদিকে হচ্ছে ভামুড়িয়াতে, ওইদিকে পুজো প্যান্ডেলের ব্লগ বানাচ্ছিলাম, তো আস্তে আস্তে রাস্তায় চোখে পড়লো এই প্যান্ডেলটা, মানে রাস্তায় না রাস্তার ভেতরে। দেখো পারবেলিয়াতে যে গণেশ পুজো হয় এটা কিন্তু আজ থেকে না অনেক দিন থেকেই, ঠিক আছে? তো তাই চলে এলাম এদিকে ঘুরতে, আমি ভাবলাম তোমাদের একটা ছোট্ট করে এখানকার একটা ট্যুর দিই, জাস্ট 2 থেকে 3 মিনিটের বা হয়তো হার্ডলি 4 মিনিটের একটা ভিডিও ব্লগটা দেখতে থাকো। আজ তোমাদের ভার্চুয়ালি গণেশ ঠাকুরের দর্শন করাবো পারবেলিয়ার গণেশ পূজাতে। আমি নিজেই প্রথমবার আসছি, ঠিক আছে? আমিও জানতাম না এখানে পুজোটা হয়, মানে আগের বার শুনেছিলাম কিন্তু এই যে বিশাল বড় সড় হয় সেটা জানতাম না। আজ একটু ঘুরবো ফিরবো অ্যান্ড তোমাদের দেখাবো। আর এই দেখো আমি ঠিক এখন একদম প্যান্ডেলটার সামনেই দাঁড়িয়ে আছি, জাস্ট লুক, এই দেখো এই হচ্ছে প্যান্ডেলটা। কিছুটা এরকম একদম সাদা কালারের একটা নর্মাল একটা প্যান্ডেল, আর দেখো সাইডে এই ধরনের একদম মেলা তেলা বসেছে। হ্যাঁ বেশ একটা ব্যাপার। হ্যাঁ এই দিকটাতেও আমি দেখতে পাচ্ছি, দেখো সামনে যাই মন্দিরের ভেতরে অ্যান্ড দেখাই তোমাদের ভেতরের ব্যাপারগুলো। ভাই দেখতে তো কিন্তু বেশ ভালো হচ্ছে ভাই, লাইটিং গুলো বেশ ভালো হয়েছে, আই লাইক দ্যাট। তোমাদের এসেছি এখন মন্দিরের ভেতরে, আর এই দেখো ঠিক পেছনেই রয়েছে গণেশ বাবার মূর্তি রয়েছে ভেতরে, ঠিক আছে? দেখতে বেশ ভালো লাগছে, বেশ বড় সড়ো বানানো হয়েছে, ঠিক আছে? এর আগে কিন্তু আমি জানতাম না, আজ এই যে আমার সাথে রয়েছে লোকেশ দা, লোকেশ দা আমাকে বললো এখানে বেশ একটা পুজো হয়। লোকেশ দা আগেরবার ভিডিও বানিয়েছিল, তোমরা স্পেশালি অনেকজনই চেনো লোকেশ দাকে, তো থ্যাংক ইউ লোকেশ দা। আর লোকেশ দা হচ্ছে আমার ওখানে হেলমেট সামলাচ্ছে, নিজেও শর্টস ভিডিও বানাচ্ছে, এখানে এসেছিল ভিডিও বানানোর জন্যই, বাট সে হি ইজ লাইক না আমার শর্টসেই কাজ হয়ে যাবে। তো যাই হোক ঠাকুরকে প্রণাম করে চলো এখন এখান থেকে বেরোই, আর ভেতরে সিনেমাটিক্সগুলো কেমন লাগলো বলবে, ঠিক আছে? চলো আমাকে হচ্ছে এখন ফটো তুলতে হবে, হেলমেটটা এইভাবে রেখে দিল লোকেশন, ঠিক আছে চলো খুলে দিই। হ্যাঁ লক হয়ে গেছে তো, ঠিক আছে খুলে দিচ্ছি, দাঁড়াও। শুধু আমি একা কেন, তোমরাও দেখো বেশ ভালো আছে, আমার অডিয়েন্স বলবে না ফটোটা ভালো এসছে, কি অডিয়েন্স বলবে তো, কমেন্ট করে বলে দেবে, লোকেশদের চেক করে আমার ভিডিওগুলো, লোকেশদের ভাল লাগবে। আমার জন্য আমি বলছি না, লোকেশদের জন্য একটা কমেন্ট করে দিতেই পারো তোমরা। মানুষটার ফোন করার তরিকা দেখো, সেই লেভেলের ছেলে আছে ভাই। টু বি অনেস্ট গাইস, মজাক থেকে বেরিয়ে সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগছে এখানে ঘুরতে, ছোট্ট মতো একটা মেলা বসেছে, ঠিক আছে? আর লোকেশনটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো যারা যারা এখানে আসতে চাও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো ম্যাপের লোকেশন পেয়ে যাবে। মেন রোড যে পারবেলিয়া মোড় আছে সেই পারবেলিয়া মোড় থেকেই কিন্তু যে গ্রাউন্ড হচ্ছে পারবেলিয়া ICL গ্রাউন্ড, সেই রাস্তা ধরে তোমরা আসতে পারো। গণেশ পূজা আছে কাল তো থাকবেই, তারপরে 3-4 দিন হয়তো মেলাটা থাকবে, তো তোমরা যদি এসে ঘুরতে চাও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা এখানকার লোকেশন পেয়ে যাবে, তো সেই লোকেশন ওয়াইজ তোমরা আসতে পারো, তো লোকেশন নিয়ে তোমাদের কোনো চাপ হবে না। আসো ঘুরে যাও বেশ ভাই, আমার তো বেশ ভালো লাগলো, ছোট্ট মতো সামনে মেলাটা বসছে আর ঠাকুরটাও বেশ বেশ ভালো ভাই, বড় মাপের একটা ঠাকুর এখানে বানানো হয়েছে, বেশ ভালো লাগছে।